রেল লাইন কেটে ফেলায় দুর্ঘটনায় গাজীপুরের মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ইঞ্জিন সহ 7টি বগি। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন চালক সহ অন্তত 7 জন। নাশকতার ধারণা করছে জেলা প্রশাসন। ঘটনা তদন্তে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের ও রেলওয়ের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলছে উদ্ধার কার্যক্রম। অধিকাংশ যাত্রীরাই ঘুমিয়েছিলেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছিল ট্রেনটি। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেল স্টেশনের মাঝামাঝি স্থানে বনখড়িয়া এলাকায় রেলপথের একটি অংশ কেটে রাখে, তাতেই এমন দুর্ঘটনা। মঙ্গলবার রাত 4টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন পার হয়ে ভাওয়াল রেল স্টেশনে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসলাম নামে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। আহত অন্তত 7 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। 6টার দিকে ধান কাটাইছে নৌছেন, তো অ্যাম্বুলেন্সে শব্দ হইতেছে, দেহি মানুষ খালি গাংফার যাইতেছে, কিরে গাংফার তো মানুষ তো যায়, কেউ জিজ্ঞেস একজনরা কই গাড়ি ফিরেছে তুমি জানো না, আমি গেলাম সকালে আই পড়ছি। পরে আইদে অনেক লোকজন ওই মানে আর ওই অনেক লোক আছে, প্রশাসন লোক আছে, পুলিশ আছে, তোমার চয়েদার আছে, এগো দেখলাম। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে এটাকে নাশকতা বলা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এটি নাশকতামূলক কর্মকাণ্ড, অনেক হতাহত হতে পারত। রাত এবং শীতের রাতে কুয়াশা থাকায় রেলের স্পিড খুব কম ছিল, ট্রেনের স্পিড কম থাকায় দুর্ঘটনায় আমাদের হতাহতের সংখ্যা কম রয়েছে। একজন মৃত্যুবরণ করেছেন এবং 7 জন যাত্রীকে আমরা হাসপাতালে প্রেরণ করেছি আহত। জায়গাটা অনেক রিমোট এরিয়া ছিল, যার কারণ কিন্তু এখানে এবং প্রচুর কুয়াশা ছিল, যার কারণ আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ছিল এগুলো আমরা সবাই হাতে কাঁধে করে আমরা নিয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসি। নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের চিহ্ন বা আলামত পাওয়া যায় এবং এই অবরোধকে কেন্দ্র করে কেউ যদি এ ধরনের নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের পরিকল্পনার মাধ্যমে এই দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে অতি দ্রুত নাশকতাকারীদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে। বন্ধ হয়ে যাওয়া ঢাকা ময়মনসিংহ রেলপথে যোগাযোগ চলাচলে উদ্ধারকারী ট্রেন কাজ করছে। ডিবিসি নিউজ ডেস্ক।